ঘুমের কারণে তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের টিম বাস ধরতে ব্যর্থ হয়েছেন। যতই অবিশ্বাস্য শোনাক, যতই অপেশাদার শোনাক, এটাই আসলে সত্য। তাসকিন নিজে একটা পত্রিকার সঙ্গে আমি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি এটা স্বীকার করেছেন। সাকিব আল হাসান যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এয়ারপোর্টে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাকিবও সেটা বলেছেন। ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যে প্রেস কনফারেন্স করেছেন দীর্ঘ 4 ঘন্টার বোর্ড মিটিং শেষে, সেইখানে পাপন ভাইও একই কথা বলেছেন। এটা তো সত্য, কিন্তু আমার কাছে এইটুকু শুধুমাত্র অর্ধ সত্য মনে হয়। তাসকিনের এই ঘুমকাণ্ডে পুরো সত্যটা আসলে কি, সেটা কি আসলে কখনো জানা যাবে? কেন আমি এই কথাটা বলছি, দেখুন, প্রথম এই সংবাদটি প্রকাশ করেছে 71 টেলিভিশন এবং তারা একটা ভালো নিউজ প্রকাশ করেছে, এটা মানতেই হবে। আমার কাছে অন্ততপক্ষে সেটা মনে হয়, কারণ বিশ্বকাপের মতো একটা মঞ্চে বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন যিনি তাসকিন, তিনি টিম বাসে নেই, তিনি ঘুমিয়ে আছেন, তাকে সবাই ফোন দিচ্ছে এবং সেই ফোনের প্রেক্ষিতে হচ্ছে গিয়ে তিনি কেউ কারো ফোন তিনি পিক করছেন না, টিম বাস তাই সময় মতো ছেড়ে চলে গিয়েছে, একজনকে রেখে যাওয়া হয়েছিল টিমের স্টাফ, তার সঙ্গে তাসকিন পরবর্তীতে মাঠে গিয়েছেন। যদিও আমরা জাতীয় সঙ্গীতের সময়ও তাসকিনকে আসলে দেখতে পেয়েছি। তাসকিন যে ইন্টারভিউটা আমি দেখেছি, ছোট্ট একটা ইন্টারভিউ, সেইখানটাতে তাসকিন এই ঘটনার সত্যটা স্বীকার করেছেন, কিন্তু তিনি একই সঙ্গে বলেছেন যে দলের সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং তাকে যে আসলে ওই ম্যাচের একাদশে খেলানো হয়নি সেইটা আগে থেকেই ডিসাইড করা, মানে তাসকিন ঘুম থেকে দেরি করে উঠে দেরি করে মাঠে গিয়েছেন, টিম বাস মিস করেছেন, সেই জন্য যে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, বিষয়টা সেরকম নয়, এটা তাসকিনের দাবি। সাকিব আল হাসান আবার ওইখানে গণমাধ্যমের সঙ্গে যে কথা বলেছেন এয়ারপোর্টে, সেইখানে সাকিব আবার বলেছেন যে তাসকিন ওইখানটাতে টিমের যখন মাঠে গিয়েছেন তখন টসের 5-10 মিনিট আগে মাত্র গিয়েছেন এবং ওই সময় আসলে টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল তাকে একাদশে খেলানো। মানে সাকিবের কথা শুনলে যেটা বোঝা গেল যে তাসকিন আসলে দেরি করে গিয়েছেন বলেই তাকে আসলে ওই জায়গাটাতে খেলানো হয়নি। এখন এই দুইটা বক্তব্য তো সত্য হতে পারে না, একটা হচ্ছে গিয়ে তাসকিনের দাবি এবং আরেকটা হচ্ছে গিয়ে সাকিব আল হাসান টিমমেট, তিনি যেহেতু দলের সিনিয়র মেম্বার তিনি একটা কথা বলেছেন, দুইটাকেই আমাদের সেই গুরুত্বটা, সমান গুরুত্বটা দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমি সেটা মনে করি। আর ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেটা বলেছেন যে এই ঘটনা সত্য এবং তিনি সেটা বিশ্বকাপ চলাকালীন সময় জেনেছেন, চলাকালীন সময় না, ইনফ্যাক্ট ওই দিনই জেনেছেন, ইনফ্যাক্ট ওই সময় তিনি যখন তাসকিনকে একাদশে দেখেননি তখন তিনি বাংলাদেশের টিম ম্যানেজার রাবিদ ইমামকে তিনি ফোন দিয়েছেন এবং তাকে জানানো হয়েছে যে ঘটনাটা হচ্ছে গিয়ে এইরকম। এখন এর প্রেক্ষিতে কি করতে পারে, এর প্রেক্ষিতে পাপন ভাই বলেছেন আমি একটা করতে পারি যে তাসকিনকে ফোন করে জিজ্ঞাসা করবো, আর তাসকিনকে সরাসরি জিজ্ঞাসা করো যে ঘটনাটা কী ঘটেছিল। আর আরেকটা জিনিসের জন্য তিনি যেটা অপেক্ষা করছেন সেটা হচ্ছে গিয়ে কোচ একটা রিপোর্ট দিবে, ম্যানেজার একটা রিপোর্ট দিবে এবং তার প্রেক্ষিতে সেটা তাসকিনের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আমার কাছে যেটা অর্ধসত্য মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে প্রথমত তাসকিনের যে বক্তব্য, সাকিবের যে বক্তব্য, সেটা দুই রকম বক্তব্য। তাসকিন কি আসলে একাদশে ছিলেন নাকি ছিলেন না, এটা একটা বড় প্রশ্নের বিষয়। একাদশে তাসকিন না থাকলে যে টিম বাস মিস করাটা তার জন্য হচ্ছে গিয়ে বৈধ হয়ে যায় বা তিনি টিম বাস তখন মিস করতেই পারেন, আমি ব্যাপারটা মোটেই সেরকম বলছি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের আরেকটা প্রশ্নের উত্তরটা আমরা মেলাতে পারবো যে ওই দিন আমরা দেখেছি তাসকিনের পরিবর্তে জাকির আলী অনেককে একাদশে খেলানো হয়েছে। সো তাসকিন যদি একাদশে থেকে থাকেন, মূল একাদশে, আগে থেকে ঠিক করা একাদশে, এবং তিনি যদি এই ঘুমের কারণে যদি তিনি মিস করেন, সেক্ষেত্রে এই জায়গাটাতে তো শরীফুলকে খেলানো যেত। সো তাসকিন একাদশে ছিলেন কি ছিলেন না, এই প্রশ্নের উত্তরটা জানাও জরুরি। তাহলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে যে আমরা 2 জন পেসার নিয়ে খেলবো, সেইটা ঠিক না ভুল তখন আমরা ওই আলোচনার দিকে যেতে পারবো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন ওই মূল্যায়নের জায়গাটাতে সেই জায়গাটাতে যেতে পারবে। সো তাসকিনের যে দাবি যে তিনি একাদশে নেই, তাকে হচ্ছে কি ঘুমের জন্য না, এমনিতেই তাকে বাদ দেওয়া হয়েছে, এটা কি ঠিক, নাকি সাকিব যে বলেছেন যে 5-10 মিনিট আগে মাত্র তাসকিন এসেছেন ফলে টিম ম্যানেজমেন্টের জন্য তাকে খেলানোটা কঠিন, তো এই জিনিসটা আসলে ঠিক? এখন বাবুনাই বলেছেন যে সবার মানে রিপোর্ট পাওয়ার পরে তারপরে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলেন, আমার কাছে এইটাও আসলে একটু খটকা লাগার মতো। বাংলাদেশ ক্রিকেট নিয়ে পাপন ভাইয়ের এত আগ্রহ এবং এই জায়গাটাতে তিনি এত সিরিয়াস, সেখানে এইরকম একটা সিরিয়াস একটা ইস্যু, আমার কাছে এটা খুবই সিরিয়াস ইস্যু মনে হয়, সেই ইস্যুটার জন্য তিনি হচ্ছে গিয়ে কোচের রিপোর্ট, ম্যানেজারের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তারপরে এইটা নিয়ে আলোচনা করবেন, এইটা আমার কাছে ঠিক অ্যাকসেপ্টেবল না বলেই মনে হয়। এখন তাসকিন ক্ষমা চেয়েছেন, টিমমেটদের কাছে সরি বলেছেন এবং সেই অ্যাপোলজিটা অ্যাকসেপ্টেড হয়েছে বলেই দাবি করা হয়েছে এবং সেটাতে আমরা দেখেছি যে তাসকিনকে কিন্তু আবার পরের ম্যাচটাতে একাদশে খেলানো হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, তিনি যখন দলের একজন সিনিয়র ক্রিকেটার, তিনি যখন দলের ভাইস ক্যাপ্টেন, তখন এটা সিরিয়াস ডিসিপ্লিনারি একটা ইস্যু বলে আমার আন্ডারস্ট্যান্ডিং।
এইখানটাতে আমাদের আরেকটু পেছনে গিয়ে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটু পেছনে গিয়ে তাসকিনের ঘুম আসলে ভাঙেনি কেন? এই যে সবাই নাকি ফোন দিচ্ছিলেন, সবাই নাকি চেষ্টা করছিলেন, কিন্তু তাসকিনের আসলে ঘুমটা ভাঙছিল না। কেন ঘুমটা ভাঙেনি, ঘুমটা ভাঙতে কেন দেরি হয়েছে? সাকিব যেটা বলেছেন যে টিম্বাস তো কারোর জন্য ওয়েট করে না, বয়স ভিত্তিক দলে এরকম হয়েছে যে পিছন দিয়ে প্লেয়ার দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা বন্ধ হয়ে গেছে ফলে সেটা তার করবে না, ঠিক আছে ওগুলো সবই ঠিক আছে, কিন্তু তাসকিনের আসলে ঘুমটা ভাঙেনি কেন, কী কারণে? ওই কারণটা খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, ডিসিপ্লিনের ইস্যুতেই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে আরও একটা জিনিস মনে হয় যে সবাইকে ইকুয়ালি ট্রিট করাটা গুরুত্বপূর্ণ। দেখুন, টিমের একজন জুনিয়র মেম্বারও যদি এই কাজটা করতেন এবং টিমের যদি সবচেয়ে সিনিয়র মেম্বারও এই কাজটা করতেন, টিমের ভাইস ক্যাপ্টেন করেছেন, যদি ক্যাপ্টেনও করতেন, প্রত্যেকে, আমি ওয়ার্ল্ড কাপ টিমের যে 15 জন রয়েছে, আমি 15 জনের প্রত্যেকের কথা বলতে পারি, যে কেউ কাজটা করলে এটা একই রকমভাবে ট্রিটমেন্টটা পাওয়া উচিত বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন এই একই কাজ লেটস সে হচ্ছে গিয়ে ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ করেননি, এটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করেছেন, তিনি ঘুমের কারণে টিম্বাস মিস করেছেন, সেটা তাহলে কীভাবে রিয়াক্ট করা হতো? ধরেন তুমুল সমালোচনার মুখে শান্ত রয়েছেন, আমি সেই জন্য বলছি, ধরেন তুমুল সমালোচনার মুখে সৌম্য সরকার রয়েছেন, ধরেন লিটন দাস রয়েছেন, তারা যদি ঘুমের কারণে টিম্বাস মিস করতেন তাহলে এটাকে কীভাবে ইন্টারপ্রেট করা হতো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে ইন্টারপ্রেট করতো? তাসকিন বলে কি আসলে ভিন্নভাবে ইন্টারপ্রেট করবে কি না? বাংলাদেশ টিমের ডিসিপ্লিনারি জায়গাটা থেকে কি অন্যভাবে ইন্টারপ্রেট করার কি সুযোগ রয়েছে কিনা? টিম গেমে কি হচ্ছে গিয়ে টিমের প্রায়োরিটিটাই কি সবচেয়ে আগে আসাটা উচিত কিনা? এই জিনিসগুলো আসলে ভেবে দেখাটা আমার কাছে মনে হয় খুবই জরুরি। আবার অ্যাট দ্য সেম টাইম তাসকিনের এই ইস্যুটা সামনে চলে আসার কারণে বাংলাদেশের যে মাঠের ক্রিকেটে পারফরমেন্সের যে জায়গাটা, ধরেন ভারতের বিপক্ষে এই ম্যাচটার কথাও যদি আমি বলি, সেইখানটাতে আমাদের যে দুই পেসার খেলানোর সিদ্ধান্তটা, এটা দুই পেসার না তিন পেসার খেলানোর সিদ্ধান্ত ছিল, সেটা আমি বললাম যে তাসকিনের কথা না সাকিবের কথা, কোন কথাটা সত্যি, দুজনের কথা সত্যি হতে পারে না, ওই জায়গাটা আসলে ক্লিয়ার করতে হবে। সো সেই জায়গাটাও আসলে ক্রিকেট বোর্ডের খুঁজে বের করা দরকার বলে আমি আসলে মনে করি, এবং টিমের পারফরমেন্সটা কোনোভাবে যেন তাসকিনের এই ইস্যুর কারণে পেছনে চলে না যায়। আমরা যে সুপার সিক্সের 3টা ম্যাচ মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেছি, লাস্ট ম্যাচটার হিসাবটা আলাদা, ধরেন আমরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে জাস্ট মনে হয়েছিল যে পার্টিসিপেট করার জন্য পার্টিসিপেট করছি এবং আমরা হেরে গেছি, আমাদের কোচ যে বলেছিলেন যে সুপার সিক্স তো না সুপার এইটে যেটা পাবো আমাদের সেটাই বোনাস, প্রথম 2টা ম্যাচে দলের পারফরমেন্স দেখে সেটাই মনে হয়েছে। আবার লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে আমরা যেন তেনভাবে জিততে চেয়েছি এবং জিতে আমরা অস্ট্রেলিয়াকে পিঠ বাঁচাতে চেয়েছি, আমাদের সেমিফাইনালে খেলার সুযোগ থাকা সত্ত্বেও সেই চেষ্টাটাই আমরা করিনি, এবং সেই জায়গাটাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন বাপন তিনি বলেছেন বটে প্রেস কনফারেন্সে যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কিন্তু ওভারঅল একটা সন্তুষ্টি কিন্তু তার কণ্ঠে দেখতে পেয়েছি, সেই জিনিসটাও যেন কোনোভাবেই পেছনে চলে না যায়, যে বাংলাদেশ কেন সেমিফাইনালে খেলার সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগ নেয়ার চেষ্টাটাই আসলে বাংলাদেশ করতে পারেনি। সো তাসকিন ইস্যুতে আমার কাছে মনে হয় যে যতটুকু আমরা জেনেছি আপাতত আমরা ওই সত্যটুকু নিশ্চিত যে তাসকিন ঘুমের কারণে বা যে কারণেই হোক তাই তিনি হচ্ছে গিয়ে টিম্বাসটা মিস করেছেন। এই ঘুমটা কেন এত প্রবল ঘুম হলো, কেন তিনি আসলে টিম্বাসটা মিস করলেন, কেন বাংলাদেশ ওই জায়গাটাতে 2 পেসার নাকি 3 পেসার নিয়ে খেললো, এবং তাসকিনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অন্য কারো ক্ষেত্রে হলেও কি আমরা একইভাবে ট্রিট করতাম কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একইভাবে ট্রিট করতো কিনা, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটাও জরুরি, কারণ পারফরমেন্স আমাদের নাই, আমাদের মাঠের পারফরমেন্সে আমাদের অবস্থা যে খুব একটা ভালো বিষয়টা তা নয়। এখন ডিসিপ্লিনারি গ্রাউন্ডেও যদি আমরা সেই ছাড় দিয়ে আসলে এগোতে থাকি তাহলে বাংলাদেশ ক্রিকেট যে একটা বিরাট বড় জায়গাতে চলে যাবে ওই যে আশা করাটাই তো বাড়াবাড়ি হয়ে যায়। আর কোনোভাবেই যেন তাসকিনের এই ইস্যুর কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ পারফরমেন্সের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জায়গাটাতেও যেন ফোকাসটা না নড়ে যায়, সেটাও আসলে এনশিওর করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই দায়িত্ব বলে আমি মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা করতে পারবে? আশাবাদী আপনি।